কাড়ি নেলা ট্যাঙ্ক বাহিনী। রুশ ইউক্রেন ভিতরে যুদ্ধ পুঁথ থেকে ঘনাইছে। দুই দেশ সীমায় প্রবল গুড়িগোলা, রকেট এবং ড্রোন আক্রমণের প্রায় 10 জনকর মৃত্যু হয়েছে বেড়ে 12 অধিক আহত হওয়ার সূচনা রয়েছে। মে 9 তারিখ পূর্বর পূর্ব দোনেস্ক অঞ্চলে দবদবা কায়েম রাখা রুশিয়া সেনাবাহিনী উদ্যম করুথা বেড়ে ইউক্রেন নিকটে আমেরিকা দেইথিবা যে সামরিক সহায়তা কেবল অপেক্ষা রয়েছে। সেপটে পূর্বর আমেরিকা যে আব্রাহামস ট্যাঙ্ক দিয়েছিল তাকু কিন্তু ইউক্রেন যুদ্ধর হটাই নেলা। রুশিয়া ড্রোন আক্রমণ করুবার ইউক্রেন সেনা পক্ষ এভাবে পদক্ষেপ নেওয়া যাই কুহযাচ্ছে। জানুয়ারি 2023 ইউক্রেন কু 31টি আব্রাহামস ট্যাঙ্ক দিয়েছিল আমেরিকা। হলে ইয়া মধ্যে যুদ্ধর দিগ বি বদলি যাই, গতি বি বদলিছে। রুশ সেনা সর্ভেলান্স ও হন্টর কিলর ড্রোন ব্যবহার করে ইউক্রেন সেনার নিদ হজাই দেলা। আমেরিকা যোগাই দিয়ে 31টি আব্রাহামস ট্যাঙ্ক ভিতর 5টি রুশ আক্রমণে ধ্বংস হয়ে সারা। কিন্তু কিভ পক্ষর যে প্রস্তুতি রয়েছে তাকে মধ্য কুহযাচ্ছে যে যদিও এই যে আব্রাহামস ট্যাঙ্কগুলো কিভ হটাই নেছি, কিন্তু যেভাবে ফ্রন্ট লাইনে যেমিতি কম্ব্যাট মোড্রে রহবা কথা সেভাবে পদক্ষেপ নেওয়া যাচ্ছে। অধিক আলোচনা করা আন্তর্জাতিক ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর সমরেন্দ্র বসা আমার সঙ্গে যোড়ি হয়েছেন। প্রফেসর বসা, স্বাগত করা আলোচনা। যা যে আব্রাহামস কু নিয়ে যে সম্ভাবনা রয়েছে, আব্রাহামস কু খুব মাত্রার নিয়োজিত করেছিল কিভ রুশ বিরোধে, বর্তমান সেগুলি হটাউছি, তার কারণ যেভাবে ভাবে কুহযাই যেহেতু কতগুলি রুশ দ্বারা যে আক্রমণ করা যাই সে নষ্ট হয়ে যাই, 5টি আব্রাহামস ট্যাঙ্ক নষ্ট হয়ে যাই বলে কুহযাচ্ছে। কিন্তু সিধাসলখ ভাবে 31টি ট্যাঙ্ক যা আব্রাহামস ট্যাঙ্ক মিলি তাকে হটাইবার প্রকৃতরে কারণ কণ? কিভ কন ধীরে ধীরে পছ ঘুঞ্চা দৌছি কি? দেখো, কিভ্র পছ ঘুঞ্চা কথা যেমনি আপন কৌছেন তাহা ভুল কথা, কারণ বর্তমান ইউক্রেন রো যে রিভাইভাল প্ল্যান হইছে, অর্থাৎ আমেরিকার যে সাপোর্ট মিলিবা বন্ধ ছিল, এবে এগেইন আউটরে সাপোর্ট মিলছে, যাহা দ্বারা তার স্ট্র্যাটেজি প্ল্যান চেঞ্জ করিছে সে। এবং আব্রাহাম টেস্ট যে হটাইবা কথা আপন কৌছেন, তার কারণ যে ড্রোন যোগে সেমানে সার্ভেলেন্স করি আর রাশিয়া তাকে অ্যাটাক কলা এবং তার 5টি ট্যাঙ্ক নষ্ট কলা, তেমন সে বর্তমান সিধাসলখ সে ট্যাঙ্ক সে জায়গার হটাই দেছে এবং ইয়াপরে যুদ্ধর পরিভাষা সে বদলাইবার চেষ্টা করেছে। কারণ বর্তমান আমেরিকা যেতে গ্রিন সিগন্যাল দিয়েছে যে তুমি বর্তমান হতিয়ার সাপ্লাই করো, আমি লড়িব বলে ইউক্রেন যে বর্তমান সহমতি প্রকাশ মধ্যে করেছে। তেমন এতে গোটে আমি দেখবা যেমনি বিগত দিন মানুষের অনেক থর ইউক্রেন তরফ বহুত কিছু অ্যাটাক হয়েছিল, বহুত কিছু জিত মধ্যে সে হাসল করেছিল, ঠিক সেইপরি এ স্ট্রাটেজিরে মধ্যে যেতবে আব্রাহাম ট্যাঙ্ক সে হটাউছি, ইয়ার অর্থ বর্তমান সে গোটে প্রকার নূয়া রণনীতি আগামী দিনে করা যাচ্ছে। ইয়ার প্রভাব কোন হয়ে পারে, যুদ্ধ উপরে কেমিতি প্রভাব রইবা? যুদ্ধরে ইয়ার প্রভাব ইয়া যেমনি আমি দেখুছু আমেরিকান মিলিটারি মানে সিধাসলখ আসিকি বর্তমান ইউক্রেন ফিল্ডে অছন্তি, এবং এপটে বেলারুস জোন যেতবে অ্যাক্টিভ অছি, বেলারুস জোন বর্তমান পোল্যান্ডর নিউক্লিয়ার সাইট কো অ্যাটাক করা পাই ধমক দেইছি, তো আমেরিকা বর্তমান ইউক্রেন র রিয়েক্টিভ যে করিব যে জোন জোন তার ফিলা সে জোন কো রিয়েক্টিভ করিয়া পাই প্ল্যান করিছি, এবং আব্রাহাম পেন যাহা কি বহুত বড় হতিয়ার ফিলা ইউক্রেন পাই তাকে যদি বর্তমান মানে ডেস্ট্রয় করে দেউছি রাশিয়া, তো রাশিয়া ভাবুছি তার জিত পটা কিন্তু এপটে ইউক্রেন চিন্তা করিছি। আব্রাহাম কো বর্তমান যে ফ্রন্ট সাইড সে হটাইবার হঠাৎ যে ডিসিশন নেইছি, এহা গোটে প্রকার আমি কইবা ব্যাকফুট নহে, এহা হচ্ছে গোটে মডার্ন চাল যেটা আমি কইবা যুদ্ধ সময় এপরি করা যায়, এবং তাহা হয়তো সে বর্তমানে ড্রোন অ্যাটাক করিপারে, হয়তো আইসিবিএম অ্যাটাক করিপারে, তাহা তো সময় কইব, কিন্তু বর্তমান আপাতত যুদ্ধ গতি বদলিবার দেখা যাচ্ছে। দোনেস্ক অঞ্চলরে যাহা পূর্বর রুশর লক্ষ্য রয়েছিল দবদবা কেমতি জাহির করিব, সেই প্রকার যোজনার পুঁথ থেকে রুশ রয়েছে কি, যেপাই আক্রমণকে মধ্যে জোরদার করা যাইছি, আর সেতিরে কিভ মধ্যে বহুমাত্রায় ক্ষতাক্ত হয়েছে? অবভিয়াসলি ডোনেস কোন্তু, লোহান্স কোন্তু, আপনার জেপোরজিয়া কোন্তু, ওডেসা কোন্তু, প্রত্যেক জায়গায় যেপরি ভাবে চালিছিল রুশ অ্যাটাক তাহা চালিছি। কারণ বর্তমান যেপরি F-16 বিমান বর্তমান আমেরিকার প্রদর্শন করল, এপটে আপনার চাইনার বন্দরে রাশিয়ার বিভিন্ন প্রকার হতিয়ার, নর্থ কোরিয়ার সপ্লাই, এই প্রকার সমীকরণ দেখিলে লাগুছি আগামী দিনের যুদ্ধর গোটে ভয়ঙ্কর মোড় আসুছি, যেটি এই চারোটি কান্ট্রি গোটিয়ে পক্ষ হয়ে যাবে, যে রাশিয়া, চাইনা, নর্থ কোরিয়া এবং আমার দেখুন এপটে রয়েছে আপনার আমেরিকা এবং ন্যাটো কান্ট্রি, ন্যাটো কান্ট্রি মানুষ ইউনাইটেড বর্তমান এই পাই বড়ব, কারণ আমেরিকা বর্তমান আউটরে রিয়েক্টিভ হয়েছি, সপ্লাই চেইনকে জারি রাখিছে, ইয়া দ্বারা যুদ্ধর গতিবিধি মিডিল ইস্টরে তো গোটে প্রকার চালিছে,
ସେପଟେ ମଧ୍ୟ ରାଷ୍ଟ୍ରୀୟ ୟୁକ୍ରେନ୍ ଯୁଦ୍ଧରେ ମଧ୍ୟ ଗୋଟେ ପରିଭାଷା ସବୁବେଳେ ଯେମିତି ସର୍ଭେ ଲାଭ୍ରୋ ବାରମ୍ବାର ଧମକ ଦେଉଥିଲେ ପରମାଣୁ ଯୁଦ୍ଧର, ଏବଂ ଆକ୍ଟିଭ୍ ଅଛି ଯୋଉ ବେଲାରୁସ କଥା ମୁଁ କହୁଥିଲି, ଯୋଉ ବର୍ଡରରେ ଅଛି ପୋଲାଣ୍ଡ ବର୍ଡରରେ, ତେଣୁ ବର୍ତ୍ତମାନ କୋଉ ବି ମୁହୂର୍ତ୍ତରେ ଆମେ ଦେଖୁଛୁ ଡାଉଟ୍ କରାଯାଉଛି ଯେ ନ୍ୟୁକ୍ଲିୟର ୱେପନ୍ର ୟୁଜ୍ ବହୁତ ଶୀଘ୍ର ହେଇଯାଇପାରେ, ଏବଂ ପରମାଣୁ ଯୁଦ୍ଧର ଯୋଉ ଆଶଙ୍କା, ତୃତୀୟ ବିଶ୍ୱଯୁଦ୍ଧର ଯୋଉ ଆଶଙ୍କା, ତାହା ବହୁତ ଶୀଘ୍ର ଦୁଇଟି ଜୋନ୍ରେ, ମିଡିଲ୍ ଇଷ୍ଟରେ ବି ତାହାର, ୟୁରୋପରେ ବି ତାହା, ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ଭୟର ରହୁଛି। ମାନେ ଦୁଇଟି ଯାକ ସ୍ଥାନରେ ବର୍ତ୍ତମାନ ମଧ୍ୟ ସ୍ଥିତି ଯଦିଓ ଦେଖାଯାଉଛି ନିୟନ୍ତ୍ରଣରେ ରହିଛି, କିନ୍ତୁ କିଛି ବି ଘଟିପାରେ ସେ ପ୍ରକାର ସମ୍ଭାବନା ରହିଛି। କିନ୍ତୁ ଯାହା ଆପଣ ଆଲୋଚନା କଲେ ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟ ଆଉ ଏଠି ୟୁକ୍ରେନ୍ ଯୁଦ୍ଧ, ତା ପୂର୍ବରୁ ଜାରି ରହିଛି, ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟରେ ଯେଉଁ ସ୍ଥିତି ଉତ୍ପନ୍ନ ହୋଇଛି, ଅନ୍ତତଃ ଇରାନ ତା ଭିତରେ ମୁଣ୍ଡ ପୁରେଇବା ପରେ ଆମେରିକା ଟିକେ ଦେଖି ଚାହିଁ ପଦକ୍ଷେପ ନେଉଛି କି? ଆଉ ସେଇଥିପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଆମେ ଯେମିତି ଦେଖୁଥିଲେ ଯେ ୟୁକ୍ରେନ୍ ଯୁଦ୍ଧରେ ବହୁ ଦିନ ଧରି ଯେମିତି ଲାଗୁଥିଲା କ'ଣ ଘଟୁଛି ସେ ପ୍ରକାର ସୂଚନା ମିଳୁନଥିଲା, ବର୍ତ୍ତମାନ ଆମେରିକା ବେଶୀ ମାତ୍ରାରେ ପାଶ୍ଚାତ୍ୟ ରାଷ୍ଟ୍ର ସହିତ ରିଏଣ୍ଟ୍ରି କରିବାକୁ ଚେଷ୍ଟା କରୁଛି କି? ଯେଉଁଥିପାଇଁ ମାନେ ଯେଉଁ ମାନେ ଆମ୍ୟୁନିସନ୍ ସପ୍ଲାଇ ମଧ୍ୟ ବଢ଼େଇ ଦେଇପାରେ, କିଭଳି ଭାବରେ ଆହୁରି ଯେଉଁ ସହାୟତା କଥା କୁହାଯାଉଛି କି ମଧ୍ୟ ଅପେକ୍ଷା କରିଛି ୟୁକ୍ରେନ୍, ସେଇ ସହାୟତା ପାଇଯିବ ଖୁବ୍ ଶୀଘ୍ର, ଆଉ ଯୁଦ୍ଧ ମଧ୍ୟ ଖୁବ୍ ଜୋରଦାର ହେଇଯିବ। ଇରାନର ପାଖରେ ଦେଖନ୍ତୁ ଆମେରିକାର ଯୋଉ ସୈନ୍ୟ ବେସ୍ ରହିଛି, ମିଲିଟାରୀ ବେସ୍, ତାକୁ ମଧ୍ୟ ଇରାନ କୋଉ ମୁହୂର୍ତ୍ତରେ ଆଟାକ୍ କରିବ, ଏପଟେ ଆପଣ ହାଉଥି କଥା ଦେଖନ୍ତୁ, ପ୍ରକ୍ସି ସଂଗଠନ ହିଜବୁଲ୍ଲା କଥା ଦେଖନ୍ତୁ, ହମାସ କଥା ଦେଖନ୍ତୁ, ତାଙ୍କୁ କଣ୍ଟ୍ରୋଲ କରିବା ବାହାର ହେଇଯାଉଛି ବର୍ତ୍ତମାନ। ଆମେରିକା ବର୍ତ୍ତମାନ ଯଦି ରେଡ୍ ସିରେ ସୁରକ୍ଷା ଦେବାକୁ ଯାଉଛି, ଏପଟେ ତାଇୱାନକୁ ଜଗିଛି, ଏପଟେ ୟୁକ୍ରେନକୁ ଜଗିଛି, ଏପଟେ ମିଡିଲ୍ ଇଷ୍ଟରେ ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ପ୍ରକାରର ବଡ଼ ମୋର୍ଚ୍ଚା ଖୋଲିବାରେ ବସିଲାଣି, ତେଣୁ ଏ ସମୟରେ ଆମେରିକା ପାଇଁ ମଧ୍ୟ ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ଟେନସନ୍ ହେଇଛି, ଏବଂ ତାର ବର୍ତ୍ତମାନ ଯୋଉ ବିଦେଶ ପଲିସି ବା ତାର ଯୋଉ ବର୍ତ୍ତମାନ ୱାର କ୍ୟାବିନେଟ୍ ଡିସିସନ୍ ବହୁତ ବଡ଼ ମାନେ ରଖୁଛି ୱାର୍ଲଡ ପାଇଁ, କାରଣ ବର୍ତ୍ତମାନ ଆମେରିକା ପାଇଁ ମଧ୍ୟ ଯୋଉ ତିନି ଫ୍ରଣ୍ଟ ବର୍ତ୍ତମାନ ଦେଖାଯାଉଛି, ମିଡିଲ୍ ଇଷ୍ଟର ଫ୍ରଣ୍ଟ ରହିଛି, ରଷିଆ ୟୁକ୍ରେନର ଫ୍ରଣ୍ଟ ରହିଛି, ତାଇୱାନ ଫ୍ରଣ୍ଟ କେତେବେଳେ ବି ଖୋଲି ଯାଇପାରେ ସନ୍ଦେହ କରାଯାଉଛି, ତେଣୁ ଏ ସମୟରେ ପ୍ରତ୍ୟେକ ଜାଗାରେ ଗୋଟେ ପ୍ରକାରର ଅଶାନ୍ତର ବାତାବରଣ ଭିତରେ କିଛି କଣ୍ଟ୍ରି ମାନେ ଆମେ ଦେଖିଛୁ ତାଙ୍କର କ୍ୟାବିନେଟ୍ରେ ଯୋଉ ଡିସିସନ୍ ହଉଛି, ସେମାନେ ମିଲିଟାରୀ ସୁରକ୍ଷା ପାଇଁ ବଜେଟ୍ ଅଧିକ କଲେ, ଏଟା ଗୋଟେ ପ୍ରକାରର ସୂଚନା ମଧ୍ୟ ଆଗାମୀ ଦିନରେ ଯୁଦ୍ଧ ହବାର, କାରଣ ସମସ୍ତ କଣ୍ଟ୍ରି ବର୍ତ୍ତମାନ ଯୁଦ୍ଧ କ୍ଷେତ୍ରକୁ ବା ୱେପନ୍ ଡେଭଲପମେଣ୍ଟକୁ ବହୁତ ଗୁରୁତ୍ୱ ଦେଉଛନ୍ତି, ନା କି ସେମାନେ ଅନ୍ୟ ଡେଭଲପମେଣ୍ଟକୁ ଗୁରୁତ୍ୱ ଦେବା କଥା। ସେହି ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଯଦି ଦେଖିବା ୟୁକ୍ରେନ୍ରେ ଯୁଦ୍ଧର ବିଭୀଷିକା ମଧ୍ୟ ବଢ଼ିଯାଇଛି, ଯୁଦ୍ଧର ମାତ୍ରା ମଧ୍ୟ ବଢ଼ିଯାଇଛି। ବହୁତ ଧନ୍ୟବାଦ ପ୍ରଫେସର ବସା ଆଲୋଚନାରେ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିବାରୁ।